হসপিটালের বেডে শুয়েও সেই ইচ্ছা প্রকাশ করেছেন। আমার মার মৃত্যুকালীন সাকিব ভাই আমার মার সেই ইচ্ছা পূরণ করেছে। মানুষের ইচ্ছে কত কিছুই না থাকে, জীবদ্দশায় ভেবেছেন বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তির সঙ্গে দেখা করবেন, স্রষ্টা যেন তা সুকানেই শুনেছিলেন, তাই মৃত্যুর আগ মুহূর্তে দেখা পেলেন অপূর্ণ ইচ্ছে পূর্ণ করে এই বিদায় নিলেন। নিয়তি এমনই অদ্ভুত, অক্সিজেন মাস্ক মুখে তবুও এক পলক তৃপ্তি সহকারে দেখা সাকিব সে সময় ওমরা হজ পালনে সৌদি আরবে। জানতে পারলে নিজের ফ্যানবয় অর্থাৎ নিঃস্বার্থ প্রেমিকের মায়ের শেষ ইচ্ছে সাকিব আল হাসানের সঙ্গে দেখা করা, শোনা মাত্রই তিনি ভিডিও কলে তাকে দেখতে চান, এই ব্যাপারে পূর্ণ সহযোগিতাও পান সাকিব ভক্ত। একবার সাকিব ভাইয়ের সাথে একবার ভিডিও কলে কথা বলার জন্য খুব ইচ্ছা পোষণ করেছিলেন, হসপিটালে বেডে শুয়েও সেই ইচ্ছা প্রকাশ করেছেন, এবং সেটা সাকিব ভাইকে জানানোর সাথে সাথে সাকিব ভাই বলে হ্যাঁ কেন নয় অবশ্যই। তো সাকিব ভাই ওই সময় মক্কা শরীফে তাওয়াফ করতেছিলেন, এরপর তাওয়াফ শেষ করেই সাকিব ভাই কথা বলেছেন, বেশ কিছুক্ষণ দেখেছেন সাকিব ভাই, উনি আসলে কথা বলার অবস্থায় ছিলেন না ভদ্রমহিলা, তারপর সাকিব ভাইকে দেখে হাত পা নাড়িয়েছে বা কথা বলেছে, সাকিব ভাইও দোয়া করেছে। ভক্তের মায়ের ইচ্ছে পূর্ণ হলেও ভক্তের ইচ্ছে কিন্তু পূর্ণ হয়নি, মায়ের কোলে আর একবারও ঘুমানো হয়নি। জীবন এমনই অদ্ভুত, কখন কার ইচ্ছে পূর্ণ হয় আর কার ইচ্ছে অপূর্ণ থেকে যায় এটা একমাত্র স্রষ্টাই ভালো জানেন। এই যেমন ভক্তের মতো সাকিবেরও এক ইচ্ছে পূর্ণ হয়নি, বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি সাকিব আল হাসান দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন, সেখানেই বিদায় নিতে চেয়েছিলেন, তবে বিশ্বসেরা অলরাউন্ডারের সেই আশাটা পূর্ণ হয়নি। বাংলাদেশের জান, বাংলাদেশের মান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান বহির্বিশ্বে তার হাত ধরেই ছড়িয়েছে বাংলাদেশ ক্রিকেটের নাম। মানুষের অন্তরে সাকিব এভাবেই আছেন কাঙ্ক্ষিত রূপে, এভাবেই থাকবেন যুগে যুগে। সাকিব ঠিক কতটুকু স্পেশাল সেটা ভক্তের কথাতেই বোঝা যায়। আমার মারও ইচ্ছে ছিল সাকিব ভাইয়ের সাথে কথা বলার, দীর্ঘদিন আমাকে বলেছে, আমার মার মৃত্যুকালীন সাকিব ভাই আমার মার সেই ইচ্ছা পূরণ করেছে এবং মক্কা নগরীতে আমার মার জন্য দোয়া করবেন তিনি বলেছেন, আমি সেটার জন্য সাকিব ভাইয়ের কাছে কৃতজ্ঞ। তার এই দুর্দিনেও সে তার ভক্তর খবর নিতে ভুলে নাই, তার ভক্তর ইচ্ছা পূরণ করতে ভুলে নাই। আমি সাকিব ভাই এবং সাকিব ভাইয়ের পরিবারের মঙ্গল কামনা করছি এবং আমার মার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি, সবাই আমার মার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করে। আসসালামু আলাইকুম। পূর্ণতা পাক এমন সকলের ইচ্ছে ডানা মেলে ওড়ার আগে, দুনিয়ার জীবন তো একটাই। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।